আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অক্টোবর মাসের 28 তারিখে বিএনপি একটি মহাসমাবেশ ডেকেছে এবং এই মহাসমাবেশ থেকে তারা একটি যাত্রা, সরকার পতনের যাত্রা শুরু করবে, যেটিকে তারা মহাযাত্রা বলার চেষ্টা করছে। আওয়ামী লীগের লোকজন বলার চেষ্টা করছে এটি মহাযাত্রা নয়, এটি বিএনপির মরণযাত্রা। অর্থাৎ 28 তারিখে যদি তারা কোনো রকম এদিক ওদিক করে, কিংবা তারা যদি 28 তারিখে ঢাকাতে এসে বসে যাওয়ার চেষ্টা করে হেফাজতের সেই অতীতকালের মতো, তাহলে আওয়ামী লীগ তাদের যত শক্তিমত্তা রয়েছে সব কিছু সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে এমন একটা শিক্ষা বিএনপিকে দেবে, যে শিক্ষার সঙ্গে তারা বলার চেষ্টা করছে যে অতীতে যেভাবে হেফাজতকে শিক্ষা দেওয়া হয়েছিল সেভাবে একটি শিক্ষা দেওয়া হবে। হেফাজতকে কী শিক্ষা দেওয়া হয়েছিল এটি নিয়ে নানা রকম বিতর্ক রয়েছে। কেউ বলে সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটেছিল, অনেক লাশ গুম করা হয়েছিল, অনেক মায়ের বুক খালি করা হয়েছিল। আবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দাহা মিথ্যা, সাউন্ড গ্রেনেড দেওয়া হয়েছিল, টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছিল এবং পুলিশ মৃদু লাঠিচার্জ করেছিল। আর এতেই হেফাজতের যারা লোকজন তারা ভয় পেয়ে তারা সেই শাপলা চত্বর ত্যাগ করেছিল এবং যার যার মায়ের কোলে ফিরে গিয়েছিল এবং এটিকে তারা একটা মহাসফলতা হিসেবে দেখে। এর কারণ হলো হেফাজতকে এত পিটানোর পরে এবং প্যাদানি দেওয়ার পর এখনও পর্যন্ত সেই 2013 সন থেকে আজ অবধি হেফাজত আর মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। অধিকন্তু তাদের একটা বিরাট অংশ সরকারের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছে, সরকারের তাবেদার হওয়ার চেষ্টা করেছে, মামলা মোকদ্দমা থেকে বাঁচার চেষ্টা করেছে। তো হেফাজতের বিরুদ্ধে আওয়ামী যে অ্যাকশন, এটি আওয়ামী লীগ মনে করে তাদের একটা ল্যান্ডমার্ক ভিক্টরি, দৃশ্যমান একটা বিজয়। তো কাজেই সেই থেরাপি, হেফাজত থেরাপি, এটিকে ব্যবহার করে বিএনপিকে 28 তারিখে শিক্ষা দেওয়া হবে, এরকম হুমকি দামকে এখন আওয়ামী লীগের লোকজন দেওয়ার চেষ্টা করছে। আর বিএনপির বক্তব্য হলো যে অতীতে যে ঘটনাগুলো ঘটেছে সেটির পুনরাবৃত্তি যেন সরকার না করতে পারে, বা অতীতে যে ভুলগুলো বিএনপি করেছে সেই ভুল থেকে তারা শিক্ষা নিয়ে 28 তারিখে তারা এমন কিছু করবে যেগুলো এই মুহূর্তে আওয়ামী লীগ কল্পনাও করতে পারছে না। তো এরকম যখন একটা টানটান উত্তেজনা চলছে 28 তারিখ নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে, ঠিক সেই সময় পর্দার আড়ালে অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন জনাব জিএম কাদের, তিনি ইতিমধ্যে বলেছেন যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন না। অসাধারণ একটি বক্তব্য, তিনি যদি এই বক্তব্যে স্থির থাকতে পারেন সারা বাংলাদেশের মানুষ তাকে মাথায় করে নাচবে। এবং এই সময়টিতে তার এই বক্তব্য অত্যন্ত গুরুত্ব বহন করে। সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাতীয় পার্টির মুখ থেকে এই ধরনের কথা সরকারের মনোবল ভেঙে দেবে, বিএনপিকে চাঙ্গা করবে এবং রাজনৈতিক অঙ্গনে নানারকম প্রশ্নের জন্ম দেবে। দ্বিতীয়ত, দীর্ঘদিন সরকারের সঙ্গে যাদের সুসম্পর্ক ছিল বলে নানা বদনাম ছিল, সেটি হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারাও মাঠে নেমেছে এবং তারা 28 তারিখের আগেই রাজপথ গরম করার জন্য পরিকল্পনা নিয়েছে এবং নেতাকর্মীদেরকে, তাদের একটা বিরাট অংশ এমনি ঢাকাতে থাকে, কয়েক লাখ তাদের নেতাকর্মী ঢাকাতে রয়েছে, এক মুহূর্তের মধ্যে তারা কিন্তু তাদের পীর সাহেবের কথা মতো এসে বাইতুল মোকাররমে জড়ো হতে পারে। আর যদি সারা দেশ থেকে লোক আনতে বলা হয় তাহলে তারা মোটামুটি 10 লাখ লোক আনতে পারবে এবং যেহেতু তাদের সবার পরনে সুন্নতি লেবাস থাকে, মাথায় টুপি থাকে, দাড়ি থাকে, তো এবং তাদের সংখ্যাধিক্য বেশি, কাজেই পুলিশ সচরাচর তাদের সঙ্গে গণ্ডগোল করতে পারবে না। তো সেই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সেই 28 তারিখের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে তারা মাঠে নামার ঘোষণা দিয়েছে। আর অন্যদিকে দীর্ঘদিন হেফাজত চুপচাপ থাকার পরে তারা এই সময়টিতে তারা মাঠে নামার চেষ্টা করছে। তাদের যে কারাবন্দী নেতা মামনুল হক, একটা সময় মামনুল হকের বিরুদ্ধে অভিযোগ ছিল যে সরকারের গোয়েন্দা সংস্থার সাথে তিনি
যোগাযোগ রক্ষা করেন এবং সরকারের পক্ষ হয়ে সিন ক্রিয়েট করার জন্য অনেক বড় বড় কথা বলেন কিন্তু তাকে জেলে নেয়ার পরে তার প্রতি অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে তার ঘর সংসার ভেঙে দেওয়া হয়েছে তার শিক্ষা প্রতিষ্ঠান যেটি দিয়ে তার রুটি রুজি হতো সেটির যে কর্তৃত্ব এখন আর তার বা তার পরিবার হাতে নেই তো এর ফলে কি হচ্ছে যে পুরো এই মামনুল হকের পরিবার সাইকুল হাদিস যে তার বাবা ছিলেন আল্লামা আজিজুল হক পুরো পরিবার এবং তার যে আঞ্চলিক যে রাজনীতি পুরো রাজনীতিতে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে টগবগিয়ে ফুটছে এবং হেফাজতের একটি অংশ নিঃসন্দেহে সরকারের সঙ্গে আছে কিন্তু বিরাট একটি অংশ কিন্তু সরকারের বিরুদ্ধে এবং যারা সরকারের বিরুদ্ধে তারাই মূলত হেফাজতের নেতাকর্মীর উপরে প্রভাব বিস্তার করছে তো তিনটি গুরুত্বপূর্ণ সংগঠন হেফাজত জামাত এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তাদের মধ্যে কিন্তু পারস্পরিক মিল মহব্বত নেই কিন্তু এই 28 তারিখে কেন্দ্র করে তারা কিন্তু সবাই মাঠে নামার ঘোষণা দিয়েছে অন্যদিকে জামাতও ঘোষণা দিয়েছে তারাও এই আন্দোলনে শরিক হবে ফলে 28 তারিখের তিন চার দিন আগের থেকেই কিন্তু ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে সরকার ধরপাকড় করবে জেলখানাগুলো পূর্ণ করার চেষ্টা করবে ছাত্রলীগ যুবলীগ তাদের সর্বশেষ শক্তি প্রয়োগ করার চেষ্টা করবে আর অন্যদিকে নানা কৌশল অবলম্বন করে মাঠ দখল করার চেষ্টা করবে এবং আমার কেন জানি মনে হচ্ছে যে 28 তারিখে যে মহাসমাবেশ বিএনপি যেটি বলছে এটি কেবলমাত্র ঢাকা শহর আবর্তিত হবে না বা ঢাকা শহরে এটি সীমাবদ্ধ থাকবে না 28 তারিখে এটি এমন অবস্থায় পৌঁছে যাবে 28 তারিখের আগে এটা বিএনপি করবে না বিএনপির লোকজনকে করতে বাধ্য করবে সরকার অর্থাৎ পরিস্থিতি এমন হবে যে যেখানে পারো সেখানে তোমরা বসে পড়ো ধরুন মাওয়া ঘাটে ধরুন ডেমরাতে মানিকগঞ্জে বিভিন্ন জায়গাতে যেখানে বাধার সৃষ্টি হবে সেখানে যদি বিএনপির লোকজন বসে যায় আর ঢাকা শহরের পল্টন ময়দান বা আশেপাশে এলাকাতে 2-4-10 লাখ লোক জড়ো করার জন্য আসলে বিএনপিকে ঢাকার বাইরে থেকে লোক আনতে হবে না এর সঙ্গে যদি জামাত হেফাজত জাতীয় পার্টি যুক্ত হয় এবং কিছু মানুষ যদি রাস্তাকে নিরাপদ দেখে তারা যদি একটু উঁকিঝুঁকি মারে তাহলে কিন্তু ঢাকা শহরে পা ফেলার জায়গা থাকবে না তো কাজেই 28 তারিখকে কেন্দ্র করে বাংলাদেশে যে একটা রাজনৈতিক বিবর্তন ঘটতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই যদি সরকার এখানে সফল হয় অবশ্যই সরকার ইচ্ছে মতো নির্বাচন করতে পারবে এবং আমেরিকা আসলে সরকারকে কিছুই করতে পারবে না কিন্তু যদি সরকার ব্যর্থ হয় আর বিএনপি যদি সফল হয় 28 তারিখের মিটিংয়ে তাহলে যে রাজনৈতিক ঐক্যটি হবে সেই রাজনৈতিক ঐক্যের যে উত্তাপ এটিকে কিন্তু আমেরিকা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজে লাগাবে মারাত্মকভাবে কাজে লাগাবে তখন সেই যে ভিসা নিষেধাজ্ঞা সেই যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা যে সকল কথাবার্তা আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে এর এক একটা সমস্যার হিমালয় রূপে এসে আওয়ামী লীগকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরবে তো কাজেই 28 তারিখ নিয়ে আসলে হেলাফেলা করার সুযোগ নেই বিএনপিরও হেলাফেলা করার সুযোগ নেই আওয়ামী লীগেরও নেই এবং বিএনপি যে 28 তারিখে যে অনুষ্ঠানটি সমাবেশটি বা মহাসমাবেশটির ঘোষণা করেছে তারা কিন্তু যথেষ্ট সময় নিয়েছে তারা রাতারাতি তাড়াহুড়ো করেনি দুর্গাপূজা সময় দিয়েছে এবং সরকারকে একটা রিল্যাক্স টাইম দিয়েছে যেন সরকার বিএনপিকে অবমূল্যায়ন করার সুযোগ পায় বিএনপিকে নিয়ে ঠাট্টা মস্কার সুযোগ পায় এবং অনেকে এখন ঠাট্টা করে বলার চেষ্টা করছে যে বিএনপি একটা উদার দল আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে কেউ মির্জা ফখরুল সাহেবকে গালাগালি করছেন যে তিনি সরকারের হয়ে সরকারকে সুযোগ দিচ্ছেন দলকে ডুবাচ্ছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে 28 তারিখের যে সিদ্ধান্তটি এটি পরিপক্ক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তে যদি ত্রিমুখী পরিকল্পনা নিয়ে আগানো যায় যে এ যাবৎকালে সরকার যে সকল খেলাধুলা করেছে বা 28 তারিখের মহাসমাবেশটি পণ্ড করার জন্য সরকার যে সকল পদ্ধতি নিতে পারে সেই বিষয়গুলোকে মাথায় রেখে যদি কাউন্টার যে এটা নিলে এটা করা হবে এটা নিলে ওটা করা হবে সেই বিষয়গুলো এবং দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা যদি আবার 28 তারিখে 4-5 জনকে গ্রেপ্তার হয়ে যান তাহলেও কিন্তু এক ধরনের সমীকরণ সৃষ্টি হবে এবং সেই যে গ্রেপ্তার এড়ানো থেকে শুরু করে আরও সেই নেতৃবৃন্দকে সুরক্ষা করা কিংবা নেতাকর্মী পরিবেষ্টিত হয়ে থাকা সব মিলিয়ে বিএনপি যারা এই আন্দোলন পরিচালনা করছেন তার অতীতের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে নিঃসন্দেহে
যে নতুন কিছু একটা আবিষ্কার করবেন, নতুন একটি পদ্ধতি গ্রহণ করবেন, এবং তার সঙ্গে যদি হেফাজত জামাত এবং জাতীয় পার্টি তারা যুক্ত হয়ে যায়, তাহলে 28 তারিখে আসলে যে কি হবে এটি এখনো পর্যন্ত কিন্তু আমরা অনুমান করতে পারছি না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।